শহীদুল্লাহ আজিম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বিজিএমইএ এবং এইচ এম আসলাম সানি ভাইস প্রেসিডেন্ট বিকেএমইএ এবং জনাব শেখ মোহাম্মদ মারুফ হাসান এডিশনাল পুলিশ কমিশনার। সো সঙ্গেই থাকুন, দিস ইজ নট অনলি টক শো, প্লিজ কিপ ইউর আইস অল দ্য টাইম অন দেশ টিভি। সবাইকে ঈদ মোবারক। প্রথমেই যাই আজিম ভাইয়ের কাছে। আজিম ভাই, এত বড় কর্মসংস্থান যার অ্যাসোসিয়েশন বিজিএমইএ এবং বিকেএমইএ বিভিন্ন বড় বড় দায়িত্ব পালন করে আসছে, এক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন থেকে শুরু করে সরকারি বেসরকারি এবং আরো অনেক প্রতিষ্ঠান আছে, এ থেকে আপনারা কতটুকু সহযোগিতা পান আর কতটুকু ডিস্টার্ব ফিল করেন তাদের দ্বারা? এখানে উপকার অপকার দুটি আছে। এখানে শ্রমিক ইউনিয়ন যেটা আছে আমাদের এখানে, তাদের একটি অরিয়েন্টেশন প্রোগ্রাম আমাদের মনে হয় দরকার, অসচেতনতা বৃদ্ধি করা। ওনাদের কিছু কিছু সময় দেখা যাবে শুধু তাদের অধিকারটা বুঝে দায়িত্বটা বুঝে না। তো একটা শ্রমিক ইউনিয়ন করতে হলে শ্রমিক যারা নেতৃবৃন্দ যারা আছে তাদের একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম করে তাদের দায়িত্ব এবং তাদের অধিকার দুটোই বোঝাতে হবে। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছি আমাদের এডিশনাল পুলিশ কমিশনার মারুফ সাহেবের কাছে। যেটা আমরা দেখতে পাই শ্রমিকদের ইউনিয়ন, যেখানে গার্মেন্টস বেশি সেখানেই তাদের একটি করে অফিস থাকে, এবং এই অফিসে যারা নাকি এই দায়িত্বে আছেন শ্রমিক ইউনিয়নের লিডাররা আছেন, আমি বলবো তারা কিভাবে লিডার হলেন, কোথায় তাদের অবস্থান ছিল আগে, এটা সম্বন্ধে আপনাদের কি ধারণা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে যারা এই তৈরি পোশাক খাতের শ্রমিক নেতা, তারা অনেকেই শ্রমিকের কাজ করে এসে নেতা হয়েছেন, আবার অনেকেই স্থানীয় প্রভাবে অথবা কোন রাজনৈতিক প্রভাবশালীর ব্যক্তির মাধ্যমে অথবা সেই কারখানার মালিকের মাধ্যমেও অনেক সময় এই শ্রমিক নেতার এই আসনে চলে আসেন তারা। ধন্যবাদ আপনাকে। আলোচনা করব এসব বিষয়ে। তার আগে যাই বিকেএমই ভাইস প্রেসিডেন্ট সানি ভাইয়ের কাছে। আচ্ছা সানি ভাই, আমি যেটা জানি আর কি, বিশেষ করে নিটের স্টার্টিংটা হয় নারায়ণগঞ্জ থেকে, সেই স্টার্টিং থেকেই আজকে সারা বাংলাদেশে নিট খাত কিন্তু অনেক উন্নতি করেছে। তো এই যে নারায়ণগঞ্জে অনেক জায়গাতেই এখন পর্যন্ত মানে আমরা যেটা বলি WTP ওয়াটার ট্রিটমেন্ট প্লান, এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান না থাকাতে মানে সরকারি দপ্তর থেকে প্রায় দেখি এ ধরনের নোটিশ দেওয়া হয় এবং পেপারে আমরা পড়ি। তো এটা নিয়ে আপনার পরিকল্পনা কি, মানে এই যে পরিবেশ দূষিত হওয়া এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আমরা কিন্তু একটা, আপনি প্রথমেই বলছেন যে নারায়ণগঞ্জ হল আমাদের হুঁশিয়ারির প্রাণ কেন্দ্র, আসলে তখন তো নিট শিল্প ছিল না, হুঁশিয়ারি ছিল। এই হুঁশিয়ারি থেকেই কিন্তু 68-এ তৎকালীন আমাদের সাবেক প্রেসিডেন্ট মঞ্জু সাহেবের ফাদার জাজির সাহেব প্রথম হুঁশিয়ারি শিল্প থেকে এক্সপোর্ট আরম্ভ করেন। আমার আপনার প্রশ্নটা কিন্তু উত্তরটা আপনি দিয়ে দিচ্ছেন, নারায়ণগঞ্জে কেন এখনো অনেক ফ্যাক্টরি টিভি নাই। আমাদের 14 কোটি মানুষের হুঁশিয়ারি শিল্প কিন্তু এখনো নারায়ণগঞ্জে 80% সাপ্লাই করে, কিছু কিছু হয়তো আবার ট্রান্সফার হয়েছে আজকে বিভিন্ন জায়গায়, অল্প কিছু আপনি পুরান ঢাকাতে পাবনাতেও কিছু হয়। কিন্তু এই যে 14 কোটি মানুষের হুঁশিয়ারি উৎপাদন করে যে লোকাল ফ্যাক্টরিগুলি, তারা কিন্তু ইটিভি করার সামর্থ্য তাদের নাই, তাদের কুটির শিল্প করতে বলি। আপনি জানেন জিটিভি করতে হলে মিনিমাম একটা যদি এফেক্টিভ ইটিভি করতে হয় 5 কোটি টাকার নিচে একটা ইটিভি হয় না, আর ছোট ফ্যাক্টরিগুলিতে জায়গাও থাকে না, তাই ইটিভি করতে হয় না। এখন প্রশ্নটা হল আমাদের অনেক ফ্যাক্টরি আছে যারা লোকাল কাজ করে, এবং এখানে অনেক ফ্যাক্টরি আছে, আজকের প্রেক্ষাপটে এলো, প্রেক্ষাপটে আমরা ইটিভির কথা বলছেন, আমরা যারা ইটিভি করে ফ্যাক্টরি চালাই আমরা কতটুকু এ থেকে আমরা দূষণমুক্ত করতে পারছি। এখানে একটা ব্যাপার দেখা দিয়েছে যে অনেক ফ্যাক্টরি আছে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড না, শুধু ডাইং ফ্যাক্টরি, তাদের কোনো বায়ারের কমিটমেন্ট নাই, তারা ফ্যাক্টরিগুলি করছে, তারা কিছু লোকালও সাপ্লাই করে আবার কিছু ছোট ছোট এক্সপোর্ট ফ্যাক্টরিতে সাপ্লাই করে। এটাকে সেগ্রিগেশন করা, ভাগ করা খুবই ডিফিকাল্ট। এটার একমাত্র সলিউশন হল যদি আপনাদের যে বস্ত্র শিল্প বাংলাদেশের লোকাল এবং এক্সপোর্ট, সে চাহিদা মাতাবিক এলাকাগুলি কিন্তু অনেক বড় না,
আপনার যদি নরসিংদীর কিছু এলাকা, নারায়ণগঞ্জ কিছু এলাকা, এলাকাকে যদি চিহ্নিত করে, গাজীপুরও দেখেন চিহ্নিত করে এগুলি যদি আমরা সেন্ট্রাল ইটিপির আওতায় নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় যেটা আপনি বললেন যে একটা রিয়েলি একটা গুড একটা পরিবেশগত একটা রুল রেজাল্ট আমরা পাবো। আমরা সেন্ট্রাল ইটিবির কথা বলি, অবশ্যই এটার জায়গাটা কি কখনো নির্ধারণ করা হয়েছে এই জায়গায় করার সম্ভব? আপনি উত্তর দিচ্ছেন খুব সহজ। আপনারা জানি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা প্রত্যেকটা কিন্তু ডাইরেক্ট নদীতে যায় না। আপনারা দেখেন আমাদের তিনটা খালে বিভক্ত আছে। একটা খাল হইল আমরা কিন্তু ডেমরা ভাত, যেটা ঢাকার যে কৃষির জন্য যেটা পাকিস্তান আমলে জিএনটি ভাত যেটা ছিল, ভাদের ভিতরে কিন্তু অলরেডি ড্রেনেজের ব্যবস্থা আছে, যেটা পানি লিফটিং করার জন্য ডেমরাতে পাম্প হাউস আছে। এই বাঁধের ভিতরে কিন্তু অনেকগুলি ফ্যাক্টরি আছে, আমরা যদি পাম্প হাউসের পাশে করতে পারি। আরেকটা হলো আমাদের নারায়ণগঞ্জ, যেটা শ্রেহরতে শীতলক্ষা দিয়ে দুইটা খাল গেছে, এই দুইটা খালের পানি নদীতে যায়। আমরা যদি নদীর পাড়ে ওই খালের মুখে যদি আমরা সেন্ট্রাল ইটিপি করতে পারি, আর এখন যেটা বলে অনেক জায়গা দরকার, এখন কিন্তু আধুনিক পদ্ধতিতে অনেক জায়গাও দরকার পড়ে না, তাই সেন্ট্রাল করাটা কিন্তু এটা কোনো আমি শুধু নারায়ণগঞ্জের কথা না, কাস্টার বেস করতে হবে নারায়ণগঞ্জে না, শুধু আমরা গাজীপুরও দেখেন, আপনি যদি গাজীপুর থেকে ভালুকা যান, আর যে গাজীপুর শহর পাড়ের নদী রাস্তাটা সবসময় ভিজা থাকে, পানিতে বন্ধ থাকে, মানুষের একটা দুর্বিষয় ব্যবস্থা, এটা কেন হয়েছে? আমরা কিন্তু এটা হয়েছে এই জন্য যে আমরা ওভারফ্লো হচ্ছে, এখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। তা এখানে সেন্ট্রাল ইটিপি ছাড়া, ওই যে এরিয়া ভিত্তিক সেন্ট্রাল ইটিপি ছাড়া আমাদের এটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান আমি দেখছি না। ধন্যবাদ আপনাকে, যাচ্ছি আবার আপনার কাছে। কিছুদিন পরে পরেই দেখা যায় বিজিএমির সামনে অনেক ফ্যাক্টরির লোকই এসে অনশন করে, মিছিল করে, মিটিং করে, এবং শ্রমিক নেতারা এসে ভালো ভালো বক্তৃতা দেন, বিভিন্ন টেলিভিশনে প্রচারিত হয়। এটা নিয়ে আপনার মন্তব্য কি? আমাদের এত বড় একটা সেক্টর যেখানে প্রায় 40 লক্ষ লোক কাজ করে, বিচ্ছিন্নভাবে দু একটা ঘটনা ঘটতেই পারে, কেননা সমস্ত মালিকের সক্ষমতা এক না, সবাই একরকম অর্ডার পায় না, সবাই একরকম বেতনও দিতে পারে না। তো আমাদের বিজিএমই, সবাই জানে যে বিজিএমই আমাদের সেন্ট্রাল, আমাদের সমস্ত মালিকের একটা মেইন কেন্দ্র, সেখানে আসলে আমাদের সঙ্গে হয়তো ওদের কথোপকথন হলে মালিক মেসেজটা পাবে, এজন্য তারা বিজিএমইতে আসে। আমরা এই জিনিসটা দুভাবে দেখি, একটা হলো কোন মালিকের যদি প্রবলেম থাকে তখন মালিকের ডেকে আমরা আমাদের বিজিএমইতে একটা আরবিট্রেশন সেল আছে ওয়ার্কারদের জন্য, তাদের নিয়ে মালিকের সঙ্গে বসে একটা মিনিমাইজ করি, কারোর যদি টাকা পয়সা কোনো পানাটানা থাকে আমরা বসে একটা তাদের কোনো একটা সলিউশন দিই, সমাধান দেই। তো এতে মালিক শ্রমিক উভয় উপকৃত হয়, কেননা এই যে মালিক শ্রমিকের সবসময় একটা ঘাত প্রতিক একটা থাকবেই, এটা পৃথিবীর সব দেশে আছে। মালিকরা চাবে যে লাভ করতে, শ্রমিকরা চাবে যে বেশি পয়সা পেতে, এটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করি সবসময়কে মালিক শ্রমিকদের যে প্রবলেম যেগুলো আছে এগুলো ভালো মতো আমাদের যারা নেতৃবৃন্দ অ্যাড্রেস করে, আমরা সেগুলো মালিকের সঙ্গে আলোচনা করে আমরা একটা দুজনের উইন উইন সিচুয়েশন আমরা তৈরি করি। ধন্যবাদ আপনাকে, কথা হবে আবারও। তার আগে ছোট্ট একটি ব্রেক নিয়ে আসি। দর্শক, এটা খুবই ইম্পর্টেন্ট কথা, নট অনলি ফর টক শো, এটা আমাদের ভবিষ্যৎ। সঙ্গেই থাকুন, জাস্ট ফর 5 মিনিট।